এই মুহূর্তে সব থেকে বড় খবর, শাহজাহান ইস্যুতে হাইকোর্টে তুলকালাম কাণ্ড। সোমবার শাহজাহানের আইনজীবী আদালতে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানান। তার বক্তব্য, আগাম জামিনের আবেদনের শুনানির আগেই গ্রেপ্তার হয়েছেন তার মক্কেল। এই অবস্থায় নতুন করে বক্তব্য জানানোর সুযোগ দেয়া হোক। শাহজাহানের বক্তব্যকে আবার সম্পূর্ণ খারিজ করে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীর সওয়াল, রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই প্রথমে শাহজাহানের নাম উঠে আসে। ফৌজিদারি অপরাধে গ্রেপ্তার হয়েছেন তিনি। অর্থ তছরূপ প্রতিরোধ আইনের মামলায় তাকে এখনও গ্রেপ্তার করেনি ইডি, আর তিনি ওই মামলাতেই আগাম জামিনের আবেদন করেছেন। ফলে শাহজাহানের অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালত হলফনামা জমা দেওয়ার জন্য শাহজাহানকে একদিন মাত্র সময় দিয়েছে। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানায়, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। 55 দিন ধরে বেপাত্তা থাকার পর 56 দিনের মাথায় গত 29 ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাকে 10 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডির হেফাজতে ছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে জানায়। সন্দেশখালী কাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। রবিবার শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাকে 14 মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।